আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার ফ্রেন্ড ফাহিমার বিয়ে নিয়ে। ওর বিয়েতে আমরা কি কি করলাম তা সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 12:30টার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম আর ফ্রেন্ডরা মিলে 1টার মধ্যে ফাহিমাদের বাসায় পৌঁছে গিয়েছিলাম। এটা হচ্ছে ফাহিমার ব্রাইডাল লুক। ফাহিমাকে আজকে অনেক গর্জিয়াস আর প্রিটি লাগছিল, মাশাল্লাহ। এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে ওর সাথে কিছু পিকচার্স নিচ্ছিলাম, ওর সাথে বসে বসে একটু গল্পও করছিলাম, বাট ও একটু পরপর ইমোশনাল হয়ে যাচ্ছিল, অনেক নার্ভাসও ছিল। এটা তো ন্যাচারাল, সব মেয়েদের সাথেই হয়। যাই হোক, এখন লাঞ্চের সময় হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব। লাঞ্চে ছিল ওয়েল, বিয়ে বাড়ির খাবার যা হয় আর কি, তাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। পোলাও, স্যালাড, চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, গরুর মাংস, জর্দা, বোরহানি। চিকেন রোস্টটা দিয়ে পোলাওটা খেতে অনেক মজা লাগছিল, এটা আমার ফেভারিট কম্বিনেশন। খাওয়ার মাঝে মাঝে একটু বোরহানি খেতে অনেক মজা লাগছিল। এরপর আসি জর্দার কথায়। জর্দাটা ইন এ ওয়ার্ড অসাধারণ ছিল। আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করে গল্প করে খাচ্ছিলাম আর সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের খাওয়া দাওয়ার পর আমার ফ্রেন্ড আনিকা ফাহিমাকে একটু খাইয়ে দিচ্ছিল, কারণ ও সারা দিনও কিছু খায়নি, তাই আমি এই সুন্দর মোমেন্টটা একটু ক্যাপচার করছিলাম। ওর খাওয়া শেষে আমরা সবাই মিলে ওর সাথে একটু গল্প করছিলাম। আমরা সবাই হাতের কিছু স্ন্যাপ নিয়েছিলাম একসাথে। ওদের বিয়ে কমপ্লিট হওয়ার পর আমার ফ্রেন্ডকে আর ভাইয়াকে রিং পরানো হয়। বেসিক্যালি আজকে ওদের আক্ত ছিল, পরে আবার ভালো করে প্রোগ্রাম করে দেওয়া হবে। এরপর ভাইয়া আর ফাহিমার কিছু ফটোশুট করা হচ্ছিল, দুইজনকে একসাথে দেখতে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ। এরপর চলে এসেছিল সাগরানা আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম ভাইয়ার সাথে। এটা হচ্ছে আমাদের গেট ধরার টাকা ভাইয়ার থেকে। সো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ওদের দুজনের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।